আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল এবং দক্ষিণ আসদুজ্জামান রিপন ও ইশরাক হোসেন বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে নির্বাচনে ইভিএম ব্যবহারে আশঙ্কার কথা জানান সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী তারা সোয়ান খানের আরেকটি প্রতিবেদন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়ন সংগ্রহ করতে আসা নেতাকর্মীদের পদচারণায় সরগরম নয়াপল্টন বিএনপির কার্যালয় উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল আর দক্ষিণের দলীয় মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন এবং দলের নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে একের পর এক দলীয় মনোনয়ন সংগ্রহ করেন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তাবিথ আউয়াল সুস্থ নির্বাচনের আস্থাটা কিনে নিতে হবে ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনারকে আমি আহ্বান জানাচ্ছি উনি এমন কোনো বক্তব্য রাখবেন না বা আচরণ ওভাবে দৃষ্টিমান আচরণ করবেন আসলে জনগণের আস্থা আবার নির্বাচনের দিকে ফিরত এসে এসে যান এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে জানান আসাদুজ্জামান রিপন এই ভোট ডাকাতি মধ্যরাতে নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জনমতকে সংগঠিত করার জন্য এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার জন্য এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই সবশেষ মনোনয়ন ফরম সংগ্রহ করে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াকে মুক্ত করতেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে কারামুক্ত করার জন্য এবং বাংলাদেশে একটি ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমরাই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইভিএমে সুষ্ঠু নির্বাচনের সংখ্যা রয়েছে জানিয়ে আগামী ত্রিশ জানুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থীরা সোহান খান এসএ ঢাকা